আসসালামু আলাইকুম, সোহানাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের বিয়েবাড়ির চিকেন রোস্ট কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব। সো এই পর্যায়ে আমি এখানে 6 পিস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি এবং এক চিমটির মতো আমি এখানে জর্দা রং ইউজ করছি। সো জর্দা রংটা দেওয়ার ফলে চিকেনটা ভাজার পর খুব সুন্দর একটা কালার আসে। বিয়েবাড়ির চিকেন রোস্টে কিন্তু জর্দা রংটা ইউজ করা হয়। সে পর্যায়ে আমি সবগুলো চিকেনকে জর্দা রঙের সাথে ভালো করে মাখিয়ে আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি চিকেনটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এদিকে আমি কিছু রোস্টের মশলা নিয়েছি। আমি এখানে পোস্তদানা নিয়েছি, জায়ফল, জ্যোতি, শাহি জিরা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি এবং সাদা গোলমরিচ নিয়েছি। সবগুলো মশলা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সে পর্যায়ে আমি একটি হাঁড়ি নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপের মতন তেল দিয়ে নিয়েছি। আমি এই তেল দিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। সো চিকেন রোস্টের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এ পর্যায়ে আমার তেলটা গরম হয়ে আসছে। আমি সবগুলো চিকেন দিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো চিকেন দিয়ে 1 মিনিটের মতন চিকেনগুলোকে আমি ভেজে নেব। চিকেনগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে 1 মিনিটের মতন আমি ভেজে নিচ্ছি। সে পর্যায়ে আপনি দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা খুব সুন্দর আসছে। সো 1 মিনিটের বেশি আমি চিকেনটাকে ভাজবো না, না হয় রান্না করার সময় চিকেনটা আরও বেশখানিক শক্ত হয়ে যাবে। সো 1 মিনিট ভাজার পর আমি চিকেনগুলো উঠিয়ে নেব। এ পর্যায়ে আমি চিকেনটাকে 1 মিনিট ভাজার পর সবগুলো চিকেন আমি উঠিয়ে নিচ্ছি। সেম পাত্রে আমি এখানে 1/2 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি একদম বাদামি করে ভেজে নিব। এ পর্যায়ে আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি, এলাচি, দারচিনি, তেজপাতা। এ পর্যায়ে আমি এখানে 4 টেবিল চামচের মতো আদা রসুন বাটা নিয়েছি, 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো নিয়েছি এবং আমি রোস্টের মশলাটা আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা নিয়েছি। 4 টেবিল চামচের মতো আমি টক দই নিয়েছি, 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো নিয়েছি এবং 1 টেবিল চামচের মতন আমি জিরা বাটা নিয়েছি। সবগুলো মশলা হালকা একটু পানি দিয়ে আমি মেখে হাঁড়ির মধ্যে দিয়ে দিব। সে পর্যায়ে আমি মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি এখানে 1 কাপের মতন পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের মতন আমি কষিয়ে নেব।
আপনারা দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে 3 থেকে 4 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এরপর যে আমি এখানে কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, কাজু বাদাম পেস্টগুলো আমি এখানে দিয়ে নেছি এবং এখানে আমি 2 টেবিল চামচের মতন টমেটো কেচাপ দিয়ে নেছি। দিয়ে আবারো কিছুক্ষণের জন্য আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। পর্যায়ে আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে নেছি। পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নেব যাতে করে মশলাটা নিচ দিয়ে না পুড়ে যায়। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 থেকে 3 মিনিটের মতন আমি কষিয়ে নেব। সো 2 থেকে 3 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে তেল বেশি আসছে। এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে এ পর্যায়ে আমি এখানে 1 কাপের মতন লিকুইড দুধ নিয়েছি। আমি এখানে 1 কাপের মতন লিকুইড দুধ দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে আমি ডেকে আবারও 5 থেকে 6 মিনিটের মতন আমি রান্না করে নেব। তো 6 মিনিট পর আবারও ফিরে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন চিকেন থেকে বেশ খানিক পানি শুকিয়ে গিয়েছে। সো এই পর্যায়ে আমি এখানে কিছু কিশমিশ এবং 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে দেব। আর আমি ডেকে দেব 1 মিনিটের জন্য। এক মিনিট পর ডাকনাগুলো এ পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচের মতন ঘি দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচের মতন কেওড়া জল এবং গোলাপ জল মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও আমি ডেকে দেব 5 মিনিটের জন্য দমে দিয়ে দেব। গোলাপ জল এবং কেওড়া জলটা দেওয়ার ফলে চিকেন থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়। সো এরপর যে আপনারা দেখতে পাচ্ছেন আমার চিকেনটা খুব সুন্দরভাবে আমি রান্না করে নিয়েছি। সো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপর যে আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা খুব সুন্দর হয়েছে আর চিকেন থেকে কিন্তু খুব সুন্দর একটা বিয়েবাড়ির চিকেন রোস্টের যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা বের হচ্ছে। সো আশা করি আপনারা যদি হুবহু আমার রেসিপিটি ফলো করে থাকেন খুবই মজাদার বিয়েবাড়ির রোস্ট আপনারা তৈরি করতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন বিয়েবাড়ির চিকেন রোস্ট। আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।